ये प्रोजेक्ट का मैन गेट हो गया जो फर्स्ट इंट्रेंस हो गया, जो पीछे वाला रास्ता में जाकर मिलता है। ये रोड जो हो गया कलगछिया रोड हो गया, जिसकी नाम है सकारी कुता मेन रोड। ये जाकर सीधा बजबज मेन गेट पर सीसीटीवी कैमरा है ना, दो कैमरा ना, सीसीटीवी कैमरा है टोटल, इसमें 70-80 कैमरा लगा हुआ है। আমাদের প্রজেক্টের মেইন রাস্তা, এটা এখন 25 ফিট হয়েছে, এটা 60 ফিট সেনশন করা আছে। সামনে দেখছেন একটা ছোট বাড়ির মতন আছে, মন্দির, ছোট কচারি মন্দির। এটা আমাদের মেইন গেট হচ্ছে, মেইন গেট থেকে 25 ফিটের মেইন রাস্তা দেওয়া হচ্ছে প্রজেক্টের মধ্যে ঢোকার জন্য। সিকিউরিটি আছে, গেট লাগানো হয়ে গেছে, বাউন্ডারি করা হয়ে গেছে মেইন রাস্তার উপর দিয়ে। এই রাস্তাটা সোজা জোকা যাবে, ঠাকুরপুকুর যাবে, ডান দিকে মেইন রাস্তা আসবে বাঁকরাহাট রোড, ওখান থেকে ঘুরে গেলে আমরা রায়পুর বিবিহাট চলে যাব। এখান থেকে জোকা হচ্ছে মাত্র 3 কিলোমিটার ডিস্টেন্স। সামনে ডান দিকে একটা সাদা রঙের বাড়ি দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ছোট কাছারি মন্দির, শিবজির মন্দির, এখানে নীল পুজো হয়। ডান দিকে লেকের আপনার খালের ডান দিকে হচ্ছে মেট্রোর কারশেড, এখানে মেট্রোদের স্টাফ কোয়ার্টার, ওদের স্কুল, কারশেড সব এখানেই হচ্ছে ডান দিকে। ডান দিকেই হচ্ছে আপনার 234 আর্মি ব্যাটালিয়ন ক্যাম্প, জায়গার নাম হচ্ছে রসপঞ্জি, আপনি দেখতে পাচ্ছেন হলুদ রঙের বাড়ি। বাঁদিকে হচ্ছে আপনার এটা কন্ডাভেলি বলে প্রজেক্ট আছে, এখানে রিসোর্ট আর বাংলো হচ্ছে। ऑफिस में एक न्यूज रिपोर्टर है ना सिकंदर, उससे फटाफट बोल रहा है, न्यूज रिपोर्टर के हिसाब से बोल रही है। एक्शन। এটা যেটা দেখছেন এটা হচ্ছে ছোট কাছারি মন্দির, একটা বড় কাছারি মন্দির আছে বিবিরহাটে, তার এটা ছোট ছোট কাছারি মন্দির। এটা হচ্ছে জোকা মেট্রো কারশেডের বিপরীতে, হ্যাঁ, তার পাশে সামনে যে বিল্ডিং যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ডায়মন্ড হারবার, এর উপরে আছে ডায়মন্ড পার্ক। তার পাশে বাস দিয়ে যেটা ঘেরা হচ্ছে জমিগুলো, ওখান থেকে আমাদের প্রজেক্ট স্টার্ট হচ্ছে। এটা হচ্ছে সোনাক্ষী রিয়েল এস্টেট কোম্পানির ড্রিম টাউনশিপ প্রজেক্ট, এটা আমাদের প্রজেক্ট কোম্পানির 1 নম্বর কোম্পানি। তার পাশে রাস্তা দেখতে পাচ্ছেন, যে স্টার্ট হচ্ছে বাড়ি দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে কোলাগাছিয়া রাস্তার উপরে, ওটা বেড়াতে রাস্তার সাথে কানেক্টেড আছে। ওই রাস্তার সাথে আমাদের ড্রিম টাউনশিপ প্রজেক্টের সেকেন্ড রাস্তা অ্যাটাচ হবে, যেটা আপনি বেড়াতে রাস্তা দিয়ে আসতে পারবেন। ঠাকুরপুকুর আর শপের বাজার যাওয়ার কোনো প্রয়োজন নেই, ওই দিক থেকে আসলে ওই রাস্তাটা আপনার জন্য ইজি হবে। তার পাশে যতগুলো বাড়ি দেখতে হচ্ছে এটা সব পাশাপাশি বাংলো হয়েছে, বাংলো আমাদের 30 লাখ করে কাটাতে, 30 লাখ করে বাংলো স্টার্ট হচ্ছে স্টার্টিং প্রাইস। ইলেকট্রিক পোল বসানো হয়ে গেছে, নিজে নিজে যাদের জমি আছে তারা বাড়ি করছে, বাউন্ডারি করে রেখে দিয়েছে, বাদ বাকি যেটা 90 ওটা চার কোনায় চারটে পিলার মেরে রেডি করে রেখে দেওয়া হচ্ছে। যখন কাস্টমারদের ইচ্ছে হবে ওনারা আপনারা হইতে যার কাজ আছে ওনারা করবে। তার পাশে আমাদের 2 বিঘের লেক করা হয়ে গেছে, 100% লেক কমপ্লিট আছে। লেকের উপরে নখানা সিসিটিভি লাগানো আছে, সিকিউরিটি রুম দেওয়া আছে। তার পাশে 2 বিঘার প্লে গ্রাউন্ড আছে বাচ্চাদের খেলার জন্য। এই প্রজেক্টে 3টি লেক আছে, 1 নম্বর লেক রেডি হয়ে গেছে, 2 নম্বর লেক মডিফিকেশন বাকি আছে, 3 নম্বরটা হবে। দুটো প্লে গ্রাউন্ড আছে, প্লে গ্রাউন্ড একটা রেডি হয়ে গেছে, আরেকটা হবে। তারপরে 3টি এতে পার্ক আছে, আর পার্ক ডিমার্কেশন হয়েছে, সাজানোর কাজ চলছে, আর দুটো পার্ক হবে। এই প্রজেক্টের মধ্যে 4টে রাস্তা আছে, 25 ফিটের মেন রোড, আর বাই রোড হচ্ছে 20 ফিটের। মিনিমাম 2 কাঠা থেকে প্লট স্টার্ট আছে এখানে। তারপরে এতে
আপনার জমিতে মাটি ভরে দেওয়া হচ্ছে 20 ফিটের আর 25 ফিটের রাস্তা নিজের কোম্পানি দিচ্ছে নিজের জমি থেকে। তারপরে ইলেকট্রিসিটি, ওয়াটার, ড্রেনেজ এই সমস্ত কাজগুলো কোম্পানি করে দিচ্ছে। তার ভিতরে নার্সিংহোম আছে, মার্কেট কমপ্লেক্স আছে, ব্যাংক আছে, তারপরে কমিউনিটি হল আছে। একটা মানুষকে থাকার জন্য যা যা প্রয়োজনী এর ভিতরে সব কিছু থাকবে। কোনো স্কুল হসপিটাল কিছু হচ্ছে না? হসপিটাল হচ্ছে 18-18 কাঠা বলে না হসপিটাল, এখানে নার্সিংহোম হচ্ছে, হসপিটাল না। মার্কেট কমপ্লেক্স, মার্কেট কমপ্লেক্স আছে। কোথায় আছে? সেকেন্ড 25 ফিটের রাস্তা মেন ওর উপরে আছে, ঢোকা মেট্রো কাছে, ঠিক বিপরীতেই হচ্ছে আমাদের মার্কেট কমপ্লেক্স আর নার্সিংহোম, তার উল্টো দিকেই গেট। ডেভেলপমেন্ট কী হবে ভবিষ্যতে? 3 বছরের আমাদের ডেভেলপমেন্ট আছে। এখানে যখন কাসেড হচ্ছে নিশ্চয়ই আজকে না তো 3 বছর পরে, 4 বছর পরে বা 5 বছর পরে স্টেশন হবে। বজবজ যাওয়ার একটা শর্টেস্ট রুট আছে, যেটা জোকা দিয়ে লোক 28 কিলোমিটার রানিং দিয়েছিল, বাঁকড়া রোড ধরে যেত, সেটা এই রাস্তার উপরে, যেটা শাখাজি পোতা মেন রোড হচ্ছে নাম দেওয়া হয়েছে। এটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা অন্তর্গত এই রোডটা হচ্ছে। এই রাস্তা দিয়ে গেলে বজবজের ডিস্টেন্স হয়ে যাচ্ছে 9 কিলোমিটার। তো নিশ্চয়ই এর উপরেই চাপটা বেশি পড়বে, সেটা এখানে হবে। কাস্টমারদের কোনো ইনস্টলমেন্টের সুবিধা আছে? ইনস্টলমেন্টের ফ্যাসিলিটি আমাদের আছে। সেটা কিরকম একটু বলুন। দাম হচ্ছে আমাদের 3 লাখ করে কাঠা স্টার্টিং রেট। ওর যতটা জমি নেবে তার ভ্যালু হবে, তার 30% ডাউন পেমেন্ট আছে, 70% রেস্ট অ্যামাউন্টটাকে 36 মাসে দিতে হবে উইদাউট ইন্টারেস্ট। কোনো ব্রোকারেজ নেই, কোনো ডেভেলপমেন্ট চার্জ নেই, কোনো ইন্টারেস্ট নেই। যদি ওয়ান শর্ট পেমেন্ট কাস্টমার যদি করছে তাহলে রেজিস্ট্রি ফ্রি হয়ে যাবে, আর যদি ওয়ান শর্টে না যায় তাহলে তখন যা রেজিস্ট্রি খরচ লাগবে তখন কাস্টমারকে ওটা দিতে হবে। মনে করুন দেখা গেল যে কোনো মধ্যবিত্ত মানুষ আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করলো, একটা ইএমআই দেখা গেল যে দিতে পারলো না বা কম বেশি হলো, সে সময় আপনার সিস্টেম কি আছে? সে সময় কোনো প্রবলেম নেই আমাদের। দেখুন, সুবিধা অসুবিধা সবারই হতে পারে, এটা হচ্ছে প্রাইভেট কোম্পানি, কোনোটা গভর্নমেন্টের নয়, যেটা লেখাপড়াই হয়ে গেল সেটাই ফাইনাল। যদি 1 মাস বা 2 মাস বা 3 মাস কোম্পানিকে টাকা নাও দিতে পারে তো এজেন্ট বা কোম্পানিকে একবার ইনফর্ম করে দেবে যে দাদা আমি অসুবিধে আছে, আমি 1 মাস 2 মাস বা 3 মাস বা 4 মাস আমি টাকা দিতে পারবো না, তারপরেও আমি আপনার যা অ্যাভারেজ আছে মেনটেন করে দেবো, তখনও কোনো ইন্টারেস্ট নেই আর কোনো প্রবলেম নেই। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক করুন আর প্রচুর প্রচুর শেয়ার করুন।